গতবার সাকিবের নেতৃত্বে প্লে-অফ থেকে বাদ পড়ার পর এবছর ঢেলে সাজানো হয়েছে ফরচুন বরিশালকে। শুধুমাত্র শিরোপার প্রত্যাশা নিয়ে গোছানো এই দল বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে অভিজ্ঞতাকে। দলের অধিনায়ক তামিম ইকবাল, দেশের সেরা ওপেনার, তার সঙ্গে সদ্য জাতীয় দলে ফেরা সৌম্য সরকার এবং দলের সবচেয়ে ইয়াং ক্রিকেটার প্রান্তিক নরজ নাবিল, নামটা থাকছে চমক হিসেবেই। টপ অর্ডারে আরও রাখা হয়েছে তিন বিদেশি, পাকিস্তানি ওপেনার ফখর জামান, আফগানিস্তানি ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান এবং আইরিশ ওপেনার পল স্টার্লিং, যাদের প্রত্যেকেই আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলছে দীর্ঘদিন ধরে। বরিশালের মিডিল অর্ডারে পঞ্চপাণ্ডবের আরও দুজন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশিদের মধ্যে সাউথ আফ্রিকান ডেভিড মিলার, লঙ্কান ক্রিকেটার দিনেশ চান্দ্রিমাল, একই সাথে 41 বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের মতো গেম চেঞ্জার। শোয়েব মালিকের মতো স্পিন অলরাউন্ডারের পাশাপাশি বরিশাল পাচ্ছে আরও একজন ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ, অলরাউন্ডার হিসেবেও যাকে পিছিয়ে রাখার সুযোগ নেই। ডানহাতি স্পিনারের সাথে দুইজন বামহাতি স্পিনার রাকিবুল হাসান, আর বিদেশি কোটাতে থাকছে একজন শ্রীলঙ্কার দিনুত ওয়ালা লেগে। পেস ডিপার্টমেন্টের দিকে তাকালে ইঞ্জুরি থেকে ফেরা সাইফুদ্দিনের জন্য এবারের বিপিএল হতে চলেছে সুবর্ণ সুযোগ নিজেকে ফিরে পাওয়ার, আবারও প্রমাণ করার। দলের প্রয়োজনে ব্যাট হাতে নিচের দিকে দায়িত্ববানও হতে পারেন এই পেস অলরাউন্ডার। সাথে আছে খালেদ আহমেদ, মেহেদি হাসান রানার মতো দেশি পেসাররা, পাকিস্তানি আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইমরান এবং আকিব জাবেদ, যাদের সবাই পাকিস্তানের র ট্যালেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পথ চলা না হলেও ঘরোয়া ক্রিকেটে তারা দারুণ পারফর্মার, যাদের সবাই বিপিএলে চেষ্টা করবে দারুণ কিছু করার। টপ মিডিল অর্ডার অভিজ্ঞতায় পরিপূর্ণ থাকলেও পেস বোলিং ইউনিট খানিকটা তরুণদের নিয়েই করা, যদিও তা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে চিন্তার কারণ। তবে বিদেশি ক্রিকেটারদের যতটুকু সময় পাওয়া যাবে সেটা নির্ভর করবে দলের সার্বিক পারফরমেন্সের উপর। দলের শক্তিমত্তার জায়গা টপ মিডিল অর্ডারে, তাদের ইম্প্যাক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলের পারফরমেন্সে। গত দুই আসরের মতো শিরোপার ছোঁয়া পেতে এবারও দল গুছিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এখন অপেক্ষা মাঠে দলটা কতটুকু কার্যকরী হতে পারে তা প্রদর্শনের। সাদিক আহমেদ সানি, কালবেলা।